মহিলা বাহিনী আছে কতলা তারা এসে আমার বাড়ি টেটাইনা নিয়ে মারধর করছে কারণ আমার ওইখানে মানে একটা বস্তা কি বালুর বস্তা সরাই লাইছে কি ফাইবার উফে আসলো আউটলাইনে ফাইবার উফে আমি এটা সরাইও না তার লাগে মহিলা বাহিনী সব বাড়ি যায় আমার বাড়ি থেকে 800 মিটার দূর তার বাড়ি সব তারা এ আমার এইভাবে মারধর করছে আমার হাতে তে ফোন নিছে আমার গলা দেখ বড়ি চেইন আসলো স্বর্ণের কানের আসলো আর সব তো ভিডিও ফুটেছে আছে আপনারা দেখবেন গত জুন মাসের 23 তারিখ এইরকম আমার বাড়ি আক্রমণ করছে এই তারা সবাই মিল্লা তারা কি তারা হইছে গা জাহার আহমেদ দের তিন ছেলে নানটু আহমেদ শাহিদ আহমেদ দিলীপ জসিম উদ্দিন তাদের বউ সুনায়া আহমেদ বনশ্রী আহমেদ এবং তার মা তারা কি মানে এলাকাবাসী না এলাকাবাসী ঠিক আছে প্রতিবেশী না 800 মিটার দূর তার বাড়ি কি কারণ ওই করিম আব্দুল করিমের নীতিতে এরকম করে আরেকজন আছে সেলিনা আক্তার সেলিনা আক্তারেতে এই টাকা পয়সা নিয়ে তারা জায়গা দালালি করে তারা অনেক ঘটনা আছে ওই গীতাঞ্জলি ওয়াটার পাম্পের উল্টা সাইডে তারা জায়গা লো এই অবস্থা করছে পদাটি আসার নামায় তারা দখলে নিছে করিম যে উনি কি করেন উনি ডিআইবিতে থাকেন আমি তো অ্যাকচুয়ালি আজকে যে ঘটনা হয়েছে আমি রেডি নগর লাইনে আছি তো আমার ছেলে ফোন করছে আর কি মার তো একটা মেলা দিতে তুমি তাড়াতাড়ি তো আমি তাড়াতাড়ি রেডি নগর থেকে তাদের লাইনের থেকে ইয়া করছি তার মুভমেন্ট থেকে তখন তারা জবরদস্তি আর কি একটা আমার ছোটো বেল জায়গা আছে এদিকে আমি সেই নাক তো জন্য করল তাইনের বাড়ি আর কি তো তাইনে কীটা করছে ওই মানে একদম রাস্তার মধ্যে বাড়ি করে নিয়েছে করে এসে কারণ সানসেট বাড়াইছে আর কি তো আমরা ছোটো বেয়ে তারা কইসে মালছে ইয়া কইসে কইসে আপনার সানসেটটা ক্লিয়ার করে দেন রাস্তা বাইক ঠিক আছে তাইনে তারা দিলীপ করিম তারা রয়েছে করিম তারা আপনার ক্ষমতার বলে আর কি হ্যাঁ করিম তারা ক্ষমতার বলে একদম তার থেকে তো টাকা পয়সা নিয়ে লেনদেন করে মা ইয়া করে জায়গা বিক্রি বিক্রি করে করিম করিম শাহিদ আর হচ্ছে ওই যেন নান্টু আহমেদ আর জসিম উদ্দিন এখন ওরফে দিলীপ আর কি তো তারা এটা তার থেকে নিয়ে আসে তার লোকের রিলেশন হচ্ছে মহিলার লোক হয়েছে জাগার সম্পত্তি নিয়ে আসে তারা দালালি করে মহিলা বাংলা আছে তার ভাই আছে বিদেশ থাকে দুই ভাই কুয়েত না কুঞ্জার থাকে ইয়ান থেকে টাকা টোকা পাড়াই এই টাকা দিয়ে তারা লেনদেন করে আর কি তো রিসেন্টলি করেন তারা কয়েকটা জায়গা এমটে দালালি করছে করে না ভালো পয়সা মালিক হয়ে আছে কখনো এমটে মানুষের ফাঁদে ভালো যে একটা মহিলা বাহিনী অ্যাটাক করছে তারা যে কোনো জায়গা মালিকের জায়গা মানে ক্রেতারা বিক্রি করতে হলে মালিকরা বিক্রি করতে গেলে জায়গা যাই হোক ওই যখন মহিলা যে পিঠা হিসাবে দুটো দেখছেন এই বাইরেতে এসে এখানে যখন হাজির হোক হাজির হইলে মালিকার জায়গা বিক্রি করতে পারে না একটা সে অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে না তো মানুষ বাড়ি করতে যা মিলছে ভিটা পানি সব কিছু কল টল বয়তে যা তাদের মহিলাগুলি যায় টেন্সের ভিতরে যায় লাভদে করে যায় লাভদে করে যায় যায় কুদাল ধরে লাইয়া ধরে কোনো কাজ করতে না তখন করিমে কিন্তু একটা ফলস কিস দিয়ে দেয় ফলস কিস দিয়ে জায়গাটার একটা হ্যাঙ্গিং করে রাখে 4 বছর এটা মানে ইয়ে হয় মামলা পদে এক কোনোটি ডকুমেন্ট দেখাতে পারে না পরে দেয় এই জায়গাটা যারা কাতারা কিনছে তারা পরে বাড়িটা কি করে রাখে তারা হয়ে আর কি এমন করে 4-5 টাকা তিনটা মামলা করে রাখছিল তখন তিনটা জায়গা দখল মুক্ত অনকম তো হয়ে গেছে রুলিং গভর্নমেন্ট আয়নের পরে দেওয়া একটা জায়গার বিষয়ে ইয়ে করছিল বড় জায়গা চার ক্যানিং করে সেটা তো করিমে একটা অভ্যাস একটা যুবদস্তি মানুষের রাস্তা ব্লক করেছে এক ফ্যামিলি অনেক কেস আছে তার নামে